হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোপু কুকিং স্টুডিও। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপির সঙ্গে। আমার আজকের রেসিপিটির নাম হচ্ছে পারশাক ভাজি। কীভাবে অল্প সময়ের মধ্যে মজা করে পারশাক ভাজি তৈরি করতে হয় তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর অবশ্যই এই রেসিপিটা আমার খুব পছন্দের, কারণ এটা যেহেতু শাকের রেসিপি অবশ্যই এটা একটা হেলদি রেসিপি। আর হ্যাঁ, আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। আজকের রেসিপির জন্য অলরেডি আমি চুলায় প্যান দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 2-4 চামচ পরিমাণ সয়াবিন তেল। অবশ্যই আমি তেলটাকে এখানে একটু গরম করে নেব, কারণ গরম তেলেই কিন্তু পারশাকটা ছেড়ে দিতে হবে। আমি কিন্তু শাকের মধ্যে কোনো প্রকারই ফোড়ন ইউজ করব না। আপনারা চাইলে গোটা জিরা কিংবা পাঁচফোড়ন ইউজ করতে পারেন। আমি এখন আমার কেটে ধুয়ে রাখা যে পরিষ্কার করা শাকটা ছিল সেই শাকটাকে এখন প্যানে দিয়ে দিচ্ছি। অবশ্যই আমি খুব সিম্পলভাবেই শাক ভাজিটা তৈরি করবো, আর এই পারশাকের ভাজি খেতে কিন্তু অনেক টেস্টি লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু শাকের রেসিপি, আমি অবশ্যই কিন্তু হলুদ ইউজ করছি না। এখন একটু লবণটাকে সব শাকের সঙ্গে মিক্সড করে ফেলছি। একটু এভাবে নেড়ে দিয়ে আমি অবশ্যই ঢাকা দিয়ে দিব শাকটা সিদ্ধ হওয়ার জন্য। আমি অবশ্যই কিন্তু মিনিমাম 5 মিনিট পর ঢাকাটা তুলে ফেলেছি। দেখুন, আমার শাক ভাজাটা কিন্তু অলরেডি হয়ে গেছে, আমার শাকের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর শাকটা কমে গেছে। এটা দেখে বুঝে নিতে হবে আমার শাক ভাজিটা হয়ে গেছে। আর শাক ভাজি ভাজতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না, কিছুক্ষণ টাইম নিয়েই কিন্তু এই শাক ভাজি রেসিপিটা ভাজা যায়। আপনারা অবশ্যই এই রেসিপিটা ভাতের সঙ্গে ট্রাই করবেন, তাহলে খেতে অনেক টেস্টি লাগবে। গরম ভাতে যদি পারশাক থাকে তাহলে আর কী লাগে বলেন। আমার রেসিপিটা কিন্তু একদমই রেডি। আমি এখন রেসিপিটাকে সার্ভিং বলে তুলে ফেলছি। দেখলেন তো কতটা সহজভাবে তৈরি করে ফেললাম আমার আজকে এই পারশাক ভাজি রেসিপি। আশা করব আমার এই ভাজি রেসিপিটা আপনাদের সবার অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর হ্যাঁ, এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, তাহলে আমার ভিডিও আপনি সবার প্রথমেই দেখতে পাবেন। এতক্ষণ ধরে রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন।